খামারিদের জন্য সুখবর, এতক্ষণ দেখছিলেন ফিড তৈরি করছিলাম বিভিন্ন প্রকার উপাদান দিয়ে, এই আস্ত ভুট্টা, কিছু কাঁচা ঘাস, লতা পাতা ইত্যাদি যদি কিনা আপনি দিয়ে দেন, সরাসরি ফিড তৈরি হয়ে আসবে, কোনো প্রকার ক্রেশার মেশিনের প্রয়োজন নাই বা ক্রেশার করার দরকারও নাই। এই লতা পাতা, ঘাস ইত্যাদি, ভুট্টা, সয়া ফল যেটাই দেন না কেন, আপনি কিন্তু ফিবার্স এখানে দেখতে পাচ্ছেন, কিছু ভুট্টা, কিছু কাঁচা ঘাস, কিছু সয়া গুঁড়া, সয়া ফল ইত্যাদি জিনিস দেওয়া আছে। এই জিনিসটা কিন্তু সাথে দেখতে পাচ্ছেন আস্ত দুইটা ডিম দেওয়া আছে, তো এই ডিম দিয়েও কিন্তু আপনারা মাছের খাবার তৈরি করতে বা মুরগির খাবার তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। ডিমের খোসা কিন্তু অনেক শক্ত, তারপরেও দেখলেন কোনো প্রকার সমস্যা ছাড়াই ফাইলিং হয়ে ফিড হয়ে বের হয়ে আসলে, এখানে যদি আপনি শামুক দেন সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নাই, শামুকও কিন্তু এই ফিড তৈরি হয়ে বের হয়ে আসবে, সেটা আপনি মাছের খাবারের কাজে ব্যবহার করতে পারবেন, সরাসরি ফিড তৈরি করে নিতে পারবেন এই মেশিন দিয়ে। আমি এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাছিলাম এই ফিড তৈরি করা মেশিন কীভাবে চালাতে হয়, কীভাবে প্রোডাকশন দিতে হয়, আমি কিন্তু আপনাদেরকে ধীরে ধীরে চালিয়ে দেখাছিলাম বিভিন্ন প্রকারে, বিভিন্ন ছোটো বড়ো সাইজ, অনেক সময় ফিড তৈরি হচ্ছিলো দেখছি অনেক লং, এখন আবার দেখছেন ছোটো। তো আপনারা চাইলে, অনেকে কমেন্ট করেন যে দানা ছোটো কেন, দানা চাইলে লম্বা করতে পারবেন, চিকন করতে পারবেন, মোটা করতে পারবেন, খাটো করতে পারবেন ইত্যাদি, আপনার যেমন খুশি আপনি তেমন করতে পারবেন। একই মেশিন দিয়ে কিন্তু আপনি এই ফিড তৈরি করার জন্য আপনার কোনো প্রকার দ্বিতীয় মেশিনের প্রয়োজন নাই, একটা মেশিন দিয়ে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের খাবার আপনি তৈরি করতে পারবেন। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো এতক্ষণ দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিকে ইনোভেশন বিডি পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। ফিবার্স এই মেশিনের বর্তমান ক্যাপাসিটি হচ্ছে 120 থেকে 140 কেজি প্রতি ঘন্টা আপনার ডেলিভারি দিবে, দানা ছোটো বড়োর ক্ষেত্রে যেমন 2.5, 3.5, 4 মিলি ইত্যাদি সাইজের আপনি কিন্তু এই মেশিন দিয়ে বানাতে পারবেন। কেউ বলে গোয়ার খাবার, কেউ বলে লেয়ার খাবার, কেউ বলে স্টার্টার খাবার, অনেকেই মাছের খাবার বলে, কেউ গরুর খাবার বলে, যেমন টাইপের কাঁচামাল দিয়ে তৈরি করবেন ঠিক তেমন টাইপেরই খাবার কিন্তু তৈরি হবে। তো মনে রাখবেন এই মেশিন দিয়ে যদি আপনারা নিজ নিজ খামারে নিজ নিজ উদ্যোগে খাবার তৈরি করে খাওয়াইতে চান, সেক্ষেত্রে প্রত্যেকটা খাবারের জন্য আপনার যে বাজার থেকে কিনলে কস্ট হয়, প্রতি মনে খাবারে আপনার 700 থেকে 1000 টাকা কেজি আপনার কমে তৈরি করতে পারবেন নিজে তৈরি করে খাওয়াইলে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, মেশিনের জন্য সরাসরি খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলায় যোগাযোগ করবেন, bknovationbd.com ওয়েবসাইট ভিজিট করবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন মেশিনের বিষয়ে জানার জন্য, প্লাস মেশিন ক্রয় করার জন্য। মেশিন ক্রয় করার পূর্বে মেশিন চালিয়ে দেখার সুবর্ণ সুযোগ রয়েছে। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।